আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার তিনটি ভর্তা রেসিপি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বাদাম ভর্তাটা করে নিব। এখানে চীনাবাদাম আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পরিমাণ মতো, দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তো বাদাম ভর্তাটা করা আমার কমপ্লিট। এখন আমি একই প্লেটে তিল ভর্তাটাও করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ পরিমাণ মতো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে রসুন কুচি। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এই ভর্তাটা আমার হয়ে গেছে। এই ভর্তাটা এখন আমি তুলে নিব। আবারও একই প্লেটে আমি কুমড়ো বড়ি ভর্তাটা করে নিব। কুমড়ো বড়িটা আমি আগে থেকেই তেল দিয়ে ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিব। দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিব। তাহলে রেডি আমার কুমড়ো বড়ি ভর্তা। তো ফাইনালি আমার সবগুলো ভর্তা তৈরি হয়ে গেছে। আমার এই ভর্তা রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভর্তা রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।